যারা ঢাকা শহরে থাকে তাদের তো বাড়ি যাওয়াটা একটা ঈদ। 21 ফেব্রুয়ারি ছুটিতে বাড়িতে যাচ্ছি, রাস্তায় এসে দেখি অনেক জ্যাম, যানজটে একটু চাপ আছে আর কি। হ্যাঁ, পর্যাপ্ত যাত্রী চাপ অনেক বেশি। 21 ফেব্রুয়ারি ছুটিতে বাড়িতে যাচ্ছি, বাড়িতে রাস্তায় এসে দেখি অনেক জ্যাম, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, গাড়ি পাচ্ছি না, বাড়ি যেতে হবে। প্রায় ঈদের কাছাকাছি, ঈদের মতোই প্রায়, অনেক ফ্যাক্টরিতে 3 দিন ছুটি আছে, তার জন্য জ্যামটা বেশি। ফেব্রুয়ারিতে বন্ধ পেয়েছি, তার এই উপলক্ষে বাড়িতে যাচ্ছি। কিছু অনেকক্ষণ যাবৎ কারে রয়েছি, দাঁড়ায় রয়েছি, কিন্তু গাড়ি পাচ্ছি না আর কি। এই গাড়িটা পেলে যানজটে একটু চাপ আছে আর কি। মানুষ তো অনেক মানুষ আরও ছিল, মানে বাট গাড়ি চড়তেছে যে যেভাবে সুযোগ পাচ্ছে আর কি। যে ঈদের আমাজের মতোই একটা আর কি, বোঝা যাইতেছে আর কি। যারা ঢাকা শহরে থাকে তাদের তো বাড়ির যাওয়াটা একটা ঈদ, বন্ধ পাইলেই 3 দিন বন্ধ তো ঈদের মতোই। ভালো লাগা কাজ করে না? আমি গার্মেন্টসে জব করি, জি টু দেয় মাস্ক বাড়ি দেয় না, যাচ্ছি আপনি বাড়িতে, একটু পারিবারিক কাজ আছে, যাওয়াতে ছুটিও পাশাপাশি ছুটিও পাইছি, এর জন্য যাচ্ছি। এমনি তো 21 ফেব্রুয়ারি বন্ধ, তাই এটা আমাদের যে 21 ফেব্রুয়ারি একটা ছুটি আছে, এর সাথে একটা অ্যাডজাস্ট করে দিয়েছি স্যার। হ্যাঁ, পর্যাপ্ত যাত্রী চাপ অনেক বেশি, স্বাভাবিক। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো, বাসায় যাবো, সবার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, মা বাবাকে পেয়ে যাবো।